ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্দশ আসরে চূড়ান্ত হয়েছে প্লে অফের চার দল দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফ আগেই নিশ্চিত হয়ে গেলেও অপেক্ষা ছিল চতুর্থ দলের জন্য গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে পেছনে ফেলে শেষ পর্যন্ত চতুর্থ দল হিসেবে প্লে অফে চলে যায় সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স প্লে অফ রাউন্ডে কলকাতাকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচে যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্যাচে কেমন হবে নাইটদের একাদশ সেটা এবার দেখে নেওয়া যাক প্রথম রাউন্ডের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স এদিন ওপেনিং জুটিতে দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন এভিন লুইসের বদলি হিসেবে ওপেনিং করা শুভম্যান গিল ইনিংস সর্বোচ্চ চুয়াল্লিশ বলে ছাপ্পান্ন রান করেছিলেন তিনি ফলে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচেও ভ্যাঙ্কটেশায়ারের সাথে ওপেনিং পজিশনে দেখা যেতে পারে গিলকে দলে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে টানা ব্যর্থ হওয়া অধীনক ইওয়ান মর্গান থাকছেন সেটা নিশ্চিত বাকি তিন বিদেশি ক্রিকেটারের মধ্যে গত ম্যাচে বল হাতে এক ওভারে এক উইকেট নেওয়া সাকিব আল হাসানকে দেখা যেতে পারে একাদশে তাকে একাদশে রাখার জন্য ইতোমধ্যে দলটির সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরও মত দিয়েছেন সাকিবের পক্ষে গম্ভীর বলেন রাসেল যদি বল না করে তাহলে দলের জন্য পুরোপুরি কার্যকরী হলো না সাকিবের দোষটা কোথায় আমার মতে রাসেল ফিট থাকলে এবং ব্যাটিং বলিং দুই করতে পারলে তাকে নেওয়া যায় তবে সে যদি শুধু ব্যাটিং করে এবং বলিং করতে না পারে তাহলে আমি সাকিবকেই বেছে নেব কারণ বেঙ্গালুরুর মতো দলের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে আপনার ষষ্ঠ বলারেরও প্রয়োজন আছে দলে বাকি দুই বিদেশি ক্রিকেটারের মধ্যে থাকতে পারেন লকি ফার্গন্স এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারায়ণ এক নজরে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতার সম্ভাব্য সেরা একাদশ শুভ ম্যানগিল ভেঙ্কেশ আয়ার নীতিশ রানা রাহুল ত্রিপাঠী দীনেশ কার্তিক ইউন মর্গান সাকিব আল হাসান সুনীল নারায়ণ লকি ফার্গুন্স শিবম মাভি ও ওভরণ চক্রবর্তী